نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال الشاعر تأصل إلها وأنت تظهر حبه هذا محال في القياس بديع لو كان حبك صادقا لا تعته إن المحب لمن يحب مطيع محترم উপস্থিতি প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন মাগরিব পথ থেকে দিন ইসলামের কিছু আলোচনা উপস্থিত হওয়ায় আমাদের সক্ষমতা দান করেছেন যে আমরা সুস্থ হালাতে এরকম একটা দিনী মজলিসে একত্রিত হতে পেরেছি। তো আমরা সেই মহান স্রষ্টা যিনি আমাদের এরকম একটা সক্ষমতা দান করেছেন সেই মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন না করলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। তাই আমরা সে মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন আত্ম বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা আমিন। আমি অনেকক্ষণ থেকে বসে বসে ভাবছি যে বলবো কি নিয়ে আজকে, মানে আমি যে কিছু বলবো তো কি নিয়ে বলবো, কারণ অনেকগুলো বিষয়ে আলোচনা হচ্ছে, একটা ধারাবাহিক বিষয় তো বলতে হবে, মানে এখান থেকে একটু বললাম, ওখান থেকে একটু বললাম, ওখান থেকে একটু বললাম, এরকম তো রাত পার হয়ে যাবে কিন্তু কাজের কাজ তেমন কিছু হবে না। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা খুব সংক্ষিপ্ত সময়ে একটা বিষয় ভিত্তিক আলোচনা করেছে, সার্বিকভাবে সে কথাগুলো নয়। আসলে এই মজলিসটা হলো দাওয়াতি মজলিস, দাওয়াতি প্রোগ্রাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমন কিছু আলোচনা হোক যে আলোচনায় আমরা সংশোধন হতে পারি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ব্যাপারে স্পষ্ট করছেন, তার বান্দাদেরকে উৎসাহিত করছেন সূরা ফুরকান আয়াত নম্বর 70, মান তাবা, যে ব্যক্তি তৌবা করে, ওয়া আসলাহা, নিজেকে সংশোধন করে নেয়, ওয়া আমানা, সঠিকের উপরে ইমান আনে, ওয়া আমেলা, আমালান সালেহা, তারপরে যে কদিন বেঁচে থাকে সেই মোতাবেক সঠিক আমলটা করে, উলাইকা, এরা তো তারা, ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের পিছনের সমস্ত পাপাচারকে আমি নেকিতে পরিবর্তন করে দেব। তাহলে এতদিন একটা ভুল করেছি, আজকে এসেছেন কিছু দায়ী, তারা আমাদের ভুলগুলো সংশোধন করে দেবেন, আমরা আমাদের ভুলগুলো সংশোধন করব, গোড়ামি করব না। যদি গোড়ামি করি তাহলে পাপাচার ডবল হবে, সাদাকায় জারিয়া না হয়ে গুনাহে জারিয়া হয়ে যাবে। আর যদি শুনলাম, কলু সামেনা ও আতানা, সাহাবা কেরামদের মতো বিশ্বাস করলাম যে আমরা শুনেছি অনুসরণ করছি, আমরা মূসা আলাইহিস সালামের কওমের মতো হব না যে সামেনা ও আসায় না, আমরা শুনলাম অস্বীকার করলাম না। এখানে যারা সন্ধ্যা থেকে আলোচনা করেছেন সব কথাই যে মানবেন এটা তো হতে পারে না, আর সব কথাই যদি মেনেই নেবেন তার পরে আব্দুল হামিদের মতো ব্যক্তিদের আর আসারও প্রয়োজন নেই, আর আসতে হবে, আর তো আসতে হবে না, তাহলে কি আমাদের রুচি চলে গেল? না, এমনটাও নয়, এটা স্বাভাবিক ব্যাপার। শিয়ালদা স্টেশনে গিয়েছেন? সবাই গিয়েছেন তো মনে হয় নাকি, প্রয়োজন বোধে সবাই গিয়েছেন তো শিয়ালদা স্টেশনে, বা মসলন্দপুর গিয়েছেন? আচ্ছা, যতজনের কাছে মাল্টিমিডিয়া মোবাইল রয়েছে, সবাই একটা একটা অ্যাপ ডাউনলোড করেছেন, হোয়ার ইজ মাই ট্রেন,
ট্রেন কোথায়, কখন কখন আসবে, কোথা থেকে ছাড়বে, কটার সময় ছাড়বে, তাই না? আবার স্টেশনে গিয়ে দেখছেন বই বিক্রি হচ্ছে, এখন থেকে অলরেডি জুন পার হয়েছে, বলছে 2023-এর নতুন বই আপনারা ক্রয় করে নিন, নতুন বই, কখন কোন ট্রেন ছাড়বে দেখবেন, হাসনাবাদ শিয়ালদা অমুক তমুক বনগাঁ লোকাল সব দেখে নেবেন, প্রয়োজন বোধে একটা 10 টাকার বইও কিনে নিচ্ছে, কাছে আছে মাল্টিমিডিয়া মোবাইল, সেখানে আমি অ্যাপসের মাধ্যমে দেখে নিচ্ছি ট্রেন কোথা থেকে কোথায় এসেছে। এরপরও স্টেশন মাস্টার তথা স্টেশনে মাইক লাগিয়ে বারবার বলছেন, 1 নম্বর লাইন ছেড়ে দাঁড়াবেন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়াবেন, ট্রেন আসছে, ট্রেন ঢুকছে, ডাউন ট্রেন ঢুকছে, আপ ট্রেন ঢুকছে, বলছে না বলছে না বলে। আচ্ছা এরপরেও কি মানুষ কাটা পড়ে না পড়ে না, কি বলছেন, এরপরেও কি মানুষ কাটা পড়ে? কি আশ্চর্য ব্যাপার, সবার কাছে সেই রকম ব্যবস্থাপনা তৈরি হয়েছে, সচেতন হওয়ার জন্য সব ব্যবস্থাপনা কমপ্লিট, তারপরেও কেন কাটা পড়ছে? হাজার বক্তব্য হবে, আফসোসের কিছু নেই, আমরা বলে যাব, আর আপনারা যদি অনুশোচন না করে সেটাকে মেনে নিতে পারেন, তওবা করে ফিরে আসতে পারেন, তাহলে আপনাদের জন্য কল্যাণ। আর আমরাই চিল্লাচ্ছি, চিল্লে চিল্লে গলা ভেঙে ফেলছি, আমাদের একটা পিছনে ভয় তাড়া করে বেড়াচ্ছে, জানেন কি ভয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে আমাদের উদ্দেশ্য করে বলছেন, বাবু তুমি যদি না যাও তাহলে তোমার কিন্তু ঠোকাই করবো, সেই ভয়টা তাড়া করে বেড়াচ্ছে, তাই এসেছে। পবিত্র কোরআন মাজিদ সূরা মুলক 1 নম্বর 8, আল্লাহ মুশরিকদের জাহান্নামে যাওয়ার কথা উল্লেখ করতে গিয়ে বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়েস, মনে হবে যেন জাহান্নাম রাগান্বিত হয়ে ভেঙে পড়ছে, কুল্লামা যখন যখন উলকিয়া ফেলে দেওয়া হবে, ফাউজুন একটা একটা দলকে, খাজানা তুহা, তখন জাহান্নামের দারোগা তাদেরকে ডেকে বলবে, আলাম ইয়াতিকুম নাজির, দেখো তোমরা জাহান্নামে যাচ্ছ, কেউ আসেনি তোমাদেরকে, তোমাদের কাছে কেউ ভয় দেখায়নি, কেউ বলেনি এটা করতে হয়, এটা করতে নেই, এটা করো, ওটা করো না, ওটাই পাপ হয়, ওটাই নেকি হয়, ওটা করলে স্বর্গে যাবে, ওটা করলে নরকে যাবে, ওটা করলে জাহান্নামে যাবে, ওটা করলে জান্নাতে যাবে, কেউ বলেনি। কালু, তখন তারা বলবে, বালা হ্যাঁ এসেছিল, বলেছিল, বুঝিয়েছিল, ফাঁকা যাব না, আমরা বলেছিলাম তোরা মিথ্যুক রে, তোদের খেয়ে দেয়ে কাজ নেই, কোথায় জমিয়াতে আইলে আদিস, কোথায় কি, কোথায় কি এইসব করে বেড়াস, সমাজে ফেতনা করছিস, এসব বলতাম আমরা, অকুল না, আর আমরা এটাও বলেছি, মানাজ্জালাল্লাহু মিন শাই, আল্লাহর পক্ষ থেকে এসব কিছু অবতীর্ণ হয়নি, মরে যাব, মাটি হয়ে যাব, কদিনের দুনিয়ায় এসেছি একটু মজা করতে, আয়েস করতে, আরাম করতে, বাস কথা শেষ, তো আমার কথা শেষ, শুধু আমার ব্যাপারে জিজ্ঞাসা কি, এই দায়ীদের ব্যাপারে জিজ্ঞাসা কি, আগ্রহী ব্যক্তিদের ব্যাপারে জিজ্ঞাসা কি, এদের পার পাওয়ার জন্য এতটুকু যথেষ্ট, এদের বৃদ্ধে যারা দাঁড়িয়ে রয়েছে তারা যেন এই কথাটা বলে, কলু, তারা যেন বলে, বালা এসেছিল, বুঝিয়েছিল, কিন্তু আমরা মিথ্যুক মনে করেছিলাম, যদি আপনারা বালা শব্দ বলে দেন তাহলে আমরা বেঁচে গেলাম। আর তারপরে ওই অস্বীকারীদের অবস্থা কি হবে জানেন, আল্লাহ আবার বলছেন, অকালু, তারা বলবে, লাউ কুন্না নাসমাউ, ওদের কথাগুলো যদি শুনতাম, আও না আকিলু, সেটা ব্রেনে ধারণ করে রাখতাম, আমল করতাম, ফাসু কল্লি আসাবিস সাইর, তাহলে আর জাহান্নামীদের সঙ্গে আমাদেরকে জাহান্নামে যেতে হতো না, এতরাফ করা মানে মেনে নেওয়া, তারা স্বীকার করে নেবে, বেজাম্বিহীন, জাম্বন মানে গোনা, বেজাম্বিহীন, নিজেদের গোনা সমূহের কথা স্বীকার করে নেবে, আল্লাহ বলবেন ফাসু কল্লিয়াসা বিসাইর, আজকে স্বীকার করে কোনো লাভ হবে না,
ভিতর থেকে রুটা চলে যাওয়ার আগে যদি তুমি তওবা করে নিতে, মেনে নিতে, মসজিদে পাগলগুলো যখন বোঝাতে গিয়েছিল শুনে যদি তওবা করতে, তাহলে আমি মেনে নিতাম, আমি ক্ষমা করে দিতাম, আমি গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিতাম। কিন্তু আজকে গুনাহ স্বীকার করে কোনো লাভ হবে না। ফাসু কল্লি আসহাবিস সাইর, যাও যাও জাহান্নামীদের সঙ্গে জাহান্নামে চলে যাও। আমার কথা বুঝতে পাচ্ছেন? তাহলে আমাদের ভয়টা কি আর আপনাদের ভয়টা কি, এই দুটোকে ঠিক করতে হবে, বলতে হবে, বলে যেতে হবে। আমি ইতিপূর্বে অনেকবার অনেক জায়গায় বলেছি, দায়িত্ব আমার নয় যে আমি কাউকে ধরে ধরে মুসলমান করব, আমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, কোরআনের কথা হাদিসের কথা পৌঁছে দেওয়া, বাকি কাজটা তো আল্লাহ করবেন। আমি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবো? আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বাসারের হবে, হয় এটা স্বাভাবিক। মনে মনে করে এই গ্রামের যারা ধনী মানুষ ওই লোককটা যদি ফিরে আসতো তাহলে মসজিদে একটা দেখাতাম, হওয়াটাই স্বাভাবিক। ওই যে আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে ওই লোককটা যদি ফিরে আসতো সপ্তাহে সপ্তাহে প্রোগ্রাম করতাম, মসজিদ ভেঙে দিতাম, দিয়ে আর খানিকটা জমি আমরা দিয়ে দিতাম, দিয়ে পাঁচতলা মসজিদ করে দিতাম, হয় না? হয় না? মনে হয় তো? কি বলছেন আপনারা? আরে অন্য জায়গার থেকে আসতে তো মনে হয় তো? সবাই চায় প্রভাবশালীরা যদি আমাদের এই কথাগুলো শুনতো বুঝতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহ নবী আবু লাহাবকে ডেকেছেন, আবু জেহেলকে ডেকেছেন, এই দুজন যেন মনে করেন না, নাউজুবিল্লাহ, দুজনকে ডেকেছেন, শোনো এক আল্লাহকে মানো, এর মতো কল্যাণ নিহিত আছে, বহুত্ববাদকে বিশ্বাস করছে তো জাহান্নামে যেতে হবে, আল্লাহগুলো পছন্দ করে না। এমন তো পরিস্থিতিতে গেটের কাছে একজন ব্যক্তি এসেছেন যার নাম হলো আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই সাহাবি কিন্তু অন্ধ সাহাবি, ওই অন্ধ সাহাবির আশা দেখেও কিন্তু আল্লাহ নবী এই দুজনের পিছনে পড়ে আছেন। কেন? আরে এরা তো প্রভাবশালী মানুষ, যদি পটিয়ে পাটিয়ে ইসলামের কথা বুঝিয়ে দিতে পারি তাহলে কতই না কাজ হবে, আর তো অন্ধ মানুষ, ওর দ্বারায় কি হবে? বলেও তো কিছু করতে পারবে না, কার কাছে দাওয়াত নিয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফটকার দিয়ে বলছেন, হে মোহাম্মদ, লাইসা আলাইহিম বিমুসাইদিন, আপনাকে দারোগা বানিয়ে পাঠানো হয়নি যে কাউকে ধরে ধরেই আপনি হিদায়ত দান করবেন। আল্লাহ যাকে হিদায়ত দেবেন সেই হিদায়ত পাবে, আপনার কাজ পৌঁছানো আপনি পৌঁছান, বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, আপনি পৌঁছে দিন যা কিছু আপনার প্রভুর পক্ষ থেকে আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে, এই কাজটা আপনি করুন। আর আমাদের জন্য কি, ইত্তাবিউ মা উহিয়া ইলাইক মির রাব্বিক, নবী পৌঁছে দিলেন, এবার আমাদের করণীয়, আমাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অনুসরণ করো যা কিছু তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের উপরে অবতীর্ণ করা হয়েছে, পাঠানো হয়েছে নবীর মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আল্লাযীনা আমানু, হে ওই সমস্ত মানুষেরা তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল রাসূলের অনুসরণ করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে রাসূলের অনুসরণকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের আমলকে বরবাদ করো না। অনেক আমল করছেন আজকে আমার যে ভাইরা হিন্দু রীতিনীতি অনুযায়ী তারা দুর্গার সামনে মাথা নত করছে, আচ্ছা তাদের মাথা নত করাটা কি নরকে যাওয়ার জন্য? তাদের মাথা নত করাটাও তো স্বর্গে যাওয়ার জন্য, নাকি অন্য কোনো এ আছে? তারাও তো স্বর্গে যেতে চায়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সবাই নিজ নিজ প্রভুকে নিয়ে, সবাই নিজ নিজ নেতাকে নিয়ে তারা আনন্দিত, তারা সেই মত পথ অবলম্বন করে দৌড়াচ্ছে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, সব দল তাদের নেতাকে নিয়ে তারা আনন্দিত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আপনি তো সৌভাগ্যবান এখানে উপস্থিত প্রত্যেকটা ভাইয়ের উদ্দেশ্য বলি, আমরা তো সৌভাগ্যবান যে আমরা জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহের উম্মতি হিসাবে দুনিয়া এসেছে। আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহের উপরে অবতীর্ণকৃত আয়াত মনে করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমাইয়াত তাগি গায়রাল ইসলামে দিনা ফালা ইউকবার মিনহু,
দিন ইসলাম ব্যতীত অন্য কোন ছায়া তার যদি খুঁজে বেড়ায় তার নিচে আশ্রয় নিতে চায়, আমি আল্লাহ কখনো কবুল করব না। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট একমাত্র মনোনীত মনোপূর্ণ দিন হলো কি? দিন ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আজকের দিনে আমি আল্লাহ দিন ইসলামকে কমপ্লিট করে দিয়েছি এবং আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণতা দিয়েছি। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, এবং এই দিনের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। সেই দিনটাকে মেনে চলতে হবে। আপনার প্রভু আপনাকে যে কত ভালোবাসেন সেটা আপনি, আপনাকে আমি কি বলে বোঝাবো? আপনি যে নবীর অনুসারী সেই নবী যে আপনাকে কত ভালোবাসেন। আজকে জুমার খুতবাতে আমি বলছিলাম, আমি একটা একটা করে দেখছিলাম আবুল বাশারের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় এসে গিয়েছে, ঈদ মিলাদুন নবীর ইতিহাস, আরো আরো সব ভাইদের বিভিন্ন বিষয় এসে গিয়েছে। আমিও তো দুপুরবেলা বিস্তারিত ঈদ মিলাদুন নবী নিয়ে আলোচনা করেছি, সেটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই, সোশ্যাল মিডিয়ায় শুনে নেবেন। আমি একটা কথা বোঝাতে চাইছি, রিপিট কথা, আমার নবী আপনার নবী তার উম্মতি অর্থাৎ আমাদের যে কত ভালোবাসেন একটা উদাহরণই আমাদের জন্য যথেষ্ট। প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটা দোয়া প্রদান করেছিলেন, হে আমার নবীরা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর কাছে এই অপরচুনিটি ছিল যে আপনারা চাইলে সময় সাপেক্ষ আমি আল্লাহ আমার কাছ থেকে সেটা চেয়ে নিতে পারেন দুনিয়াতে। আদম আলাইহিস সালাম সময় সাপেক্ষ আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, আল্লাহ এই পরিস্থিতি এই বিপদের সম্মুখীন হয়েছে, আল্লাহ তুমি এখন বলেছো একটা দোয়া আমি সাথে সাথে কবুল করব, আল্লাহ তুমি এই আমি চাইছি এখন আমাকে উদ্ধার কর। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, অন্যান্য সমস্ত নবীরা দুনিয়ায় থাকাকালীন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে দোয়া চেয়ে নিয়েছেন। একমাত্র নবী জানাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে সেই দোয়াটা চাননি, তার উম্মতের ভালোবাসায় তিনি দোয়াটা বাকি রেখেছেন। পারতেন না? যখন একটা মাত্র সন্তান ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, বড় মেয়ে জয়নাবের মৃত্যু হয়েছে, রোকায়ার মৃত্যু হয়েছে, উম্মে কুলসুমের মৃত্যু হয়েছে, একমাত্র মেয়ে ফাতেমা বাকি আছে, পর ঘরে চলে যাবে, বংশ তার কিছুই থাকলো না, একমাত্র সন্তান ইব্রাহিম কোন রকম বেড়েছিল বড় হয়েছিল, তার আগে আরো আরো সন্তানদের মৃত্যু হয়ে গেল। সেই সময় যদি আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথাটা বলতেন, আল্লাহ আপনি তো আমার জন্য বিশেষ এক ব্যবস্থাপনা তৈরি করে রেখেছেন, আমি চাইলেই আমার কবুল করা হবে, তা আমার সন্তানটা যে চলে যাচ্ছে এই সন্তানটাকে আল্লাহ তুমি ফিরিয়ে দাও, আমার বংশটা বাকি রেখে দাও। অপশন ছিল না? ছিল না, অপশন ছিল তো, কিন্তু আল্লাহর নবী সেটা করেননি। শুধু তার উম্মতিদের ভালোবাসায় কিয়ামতের সেই কঠিন দিনে তিনি সেজদায় চলে যাবেন তার উম্মতিদের জন্য, এই বলে যে আল্লাহ আমার উম্মতিদের আমার মান্যওয়ালাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই নবীর সঙ্গে আপনি বিয়াদবি করবেন, সেই নবীর বিরুদ্ধাচরণ করবেন, সেই নবীর কথার বিপরীত চলবেন, সেই নবীর নির্দেশনাকে উল্টো পথ দিয়ে চালাবেন, সেই নবীর নির্দেশনাকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন না, তার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন না। আপনি আবার বলছেন আমি আহলুল হাদিস, আমি জান্নাতে যাব। আবুল বাশার সুন্দর একটা কথা ওই উদ্ধৃতি দিয়ে বলছিল, মুখে বলছি আমি ঈমান এনেছি, তো মুখে বলা অন্তরে বিশ্বাস করা আমলে বাস্তবায়ন করা, এর নাম তো ঈমান। আমি একটু অন্যভাবে বলি, বলবো খারাপ মনে নেবেন না, যা গালি দেবেন আমার মুখের সামনে দেবেন, পেছনে গালি দেবেন সমালোচনা হবে, সেটা আরও পাপাচার হবে, আমার খাতায় নেকি বাড়ানো হবে। হ্যাঁ, ভুল করলে সংশোধনের জন্য সর্বদা প্রস্তুত। আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ভুলের কাছে মাথা নত করেন, আমি কে, আবুল বাশার কে, এ সমস্ত দায়ীরা কে? ভুলের কাছে সবাই মাথা নত করতে প্রস্তুত। আল্লাহর নবী দুই রিকাত নামাজ পড়িয়েছেন, দুই রিকাত নামাজ পড়ানোর পর সাহাবা কেরামদের দিকে ফিরেছেন, পেছনে উপস্থিত আবু বকরের মতো ব্যক্তিত্ব, উমার রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তিত্ব, অন্যান্য বিখ্যাত সাহাবীরা, কেউ বলতে সাহস হচ্ছে না যে নবীকে বলবো যে আপনি ভুল করেছেন। হতে পারে না, হতে পারে আল্লাহর পক্ষ থেকে কমিয়ে দেওয়া হয়েছে,
কেউ কেউ বাকি নামাজ বাকি সুন্নত পড়ে বেরিয়ে গিয়েছে। কিছুক্ষণ পর জুলিয়া দাইন বলে একজন সাহাবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মুহাম্মদ, নামাজ কি কম হয়েছে, আপনি ভুলে গেছেন? আল্লাহর নবী ভাবছেন, না নামাজ কম হয়েছে না, আমি ভুলেছি। কিন্তু প্রশ্ন হলো কেন, হে আমার সাহাবিরা, আমি কি নামাজ কম পড়েছি? সাহাবারা উত্তর দিয়ে বলছেন, হে আল্লাহর নবী, আপনি তো দুই রিকাত পড়েছেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন, বাকি দুই রিকাত নামাজ পড়লেন, সেজদায় সাহু করলেন, মেম্বারে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো রক্ত মাংসের মানুষ, আমিও ভুল করি যেমনিভাবে তোমরা ভুল করো। আমার যখন ভুল হয়ে যাবে, ফাজাক্কিরুনি, আমাকে একটু স্মরণ করিয়ে দেবে, আমাকে একটু স্মরণ করিয়ে দেবে। সেদিন যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল না হতো নামাজের মধ্যে, মুসলিম উম্মা নামাজের মধ্যে ভুল করলে তার সংশোধন আজ পর্যন্ত খুঁজে পেত না। সেই ভুলটা ছিল মুসলিম উম্মার সংশোধন। ভুল আমাদের দ্বারাই হবে, ভুল হলে তার সংশোধন করে নিতে হবে। কিন্তু রাগ করার তো কিছু নেই। আমি গত সপ্তাহে বক্তব্য দিয়েছিলাম সফর কেন্দ্রিক, মানে সফরে গেলে কি বলতে হয়, দীঘাতে ছিলাম, তাই ওই বাচ্চাদের নিয়ে ওই বক্তব্য দিয়েছিলাম। তার আগের সপ্তাহে বক্তব্য দিয়েছিলাম নেশা জাতীয় দ্রব্য, তার আগের সপ্তাহে বক্তব্য দিয়েছিলাম সফর মাসের কুসংস্কার, তার আগের সপ্তাহে বক্তব্য দিয়েছিলাম যে বোনেদের ফুবুদের মিরাস। আমার মনে হচ্ছে বা এইভাবে ধারাবাহিক চলছে, সত্য কথা কি বলবো, গায়ে যেই লেগে যাচ্ছে। তখন ইহুদিদের মতো কথা, যখন এই বক্তব্য, আপনি যেটা করছেন এটা করা ঠিক না, ও তাহলে আমরা করছি আমাদের দানা চলবে তো, আমরা এই করেছি আমাদের এটা নেওয়া যাবে তো, আমরা বিড়ি খাই তো আমাদের এই বিড়ি খাওয়া ব্যক্তির অর্থ আমার মাদ্রাসায় চলবে তো। আয় আল্লাহর বান্দারা, আমার উপর রাগ করে কি করবেন, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করার আগে তো দুনিয়ার ছোট খোদাকে আপনি ভয় করেন, নাউজুবিল্লাহ। এখন যদি কোনো ডাক্তার বাবু আপনাকে ডেকে বলে যায় যে তোমার যে অবস্থা ভিতরের, তুমি যদি আর একদিন টান দাও তাহলে লিভার ফেটে চলে যাবে, তুমি মরে যেতে পারো, আমি কোনো দায়বদ্ধতা আমাদের কাছে নেই, আমি আশাবাদী। এই বিয়াদব, যে বিয়াদবের আজ পর্যন্ত পায়খানা ক্লিয়ার হতো না, যে বিয়াদবের শ্বাসকষ্ট হতো ওটা না টানলে, যে বিয়াদবের অন্য কিছু হতো না, সে নিশ্চিত ওই ছোট বাবা ছোট খুদার কথা শুনে কালকে ছেড়ে দেবে। ও বাঁচতে চায়, ও বাঁচতে চায়। আমি তো এই কথাটাই বলবো। আবুল বাশার বলছিলেন ইমানের পার্থক্য আমলে নেই ইমান। আমি বলছি আপনি নামাজও পড়ছেন বিড়িও খাচ্ছেন, আপনার নামাজ আর বিড়ির মধ্যে সামঞ্জস্যতা কি হাদিস কোরআনে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত সমস্ত নোংরামি থেকে মানুষকে হেফাজতে রাখে। তাহলে নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত সমস্ত পাপাচার থেকে দূরে রাখে। আমি নামাজও পড়ছি পরকিয়া করছি, আমি নামাজও পড়ছি বিড়ি টানছি, আমি নামাজও করছি খৈনি মারছি, আমি নামাজও করছি হারাম খাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নামাজ এমন একটি ইবাদত যে সমস্ত পাপাচার থেকে একে হেফাজতে রাখে। আমি নামাজও পড়ছি আবার হেফাজত হতে পারছি না, তাহলে কি আমার বোঝানোর আর কোনো আলাদা করে রাস্তা খুঁজতে হবে, না বিয়েড করা মাওলানা আনতে হবে? আমাকে বুঝে নিতে হবে যে আমার নামাজ কতটা কাজে আসছে, আমি এটা করছি ওটা ছাড়তে পারছি না, তার মানে আমার নামাজ কতটা আল্লাহর কাছে গ্রান্টেড হচ্ছে। আর তা যদি না বলি তাহলে আল্লাহর কথা মিথ্যা বলবেন, নাউজুবিল্লাহ। এই বিশ্বাসে বিশ্বাসী হবেন? আল্লাহর বান্দারা, কথা প্রসঙ্গ আসলো বলে একটা কথাই বলে দিই, আবুল বাশারের এই ব্যাপারে খুব কঠিন বক্তব্য আমি শুনেছি, খুব কঠিন কঠিন বক্তব্য দেয়, আমি অত কঠিন করে বলতে পারবো না, একটা কথা শুনে নেন প্রসঙ্গে এসেছে বলে। আচ্ছা, খুব পিপাসিত হয়েছেন আপনারা, খুব অনেকক্ষণ বসে বসে পিপাসিত হয়েছে। এখন পিপাসা দূরীভূত করতে গেলে
পিপাসা দূর করার জিনিসগুলো দরকার। একটু ঠান্ডা হলে যেন আরও পিপাসাটা দূর হয়ে যাবে, তাই না? এখন যদি গরম পানি দেয় তাহলে পিপাসা নিশ্চিত দূর হবে না। তো একটু পানি চাইছিলাম, কলের তে টেনে এনে দিলেও হতো না, ফিরিস্তা দিত কত ভালো হতো, বলি না? কিয়ামতের সেই কঠিন দিনে দুনিয়ায় নিশা জাতীয় দ্রব্য পানকারীরা যখন পিপাসিত হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আল্লাহ আমি আর থাকতে পারছি না, আমার পিপাসা দূর করার জন্য কিছু দেওয়া হোক। তখন কি দেওয়া হবে জানেন? তিবানাল খাবার। সে আবার কি জিনিস? তেঁতুলিয়া ব্রিজ দিয়ে দাঁড়িয়েছিলেন, কোনোদিন দাঁড়িয়েছেন বিধারী ওই যে শ্মশানের পাশেটা সে দাঁড়িয়েছেন কোনোদিন? এদিকে মনে একটা শ্মশান আছে না, এদিকে গিয়েছেন দেখেছেন মাঠে টাটে গিয়ে? আরে দেখেননি দূর থেকে পুরানো টুরানো? আরে শ্রাদ্ধ খেতে গেলে তো একটু কাঁধে করেও নিয়ে যেতে হয়, দেখেছেন? যখন লাশটাকে দিয়ে দেওয়া হয় আর আগুন জ্বালিয়ে দেওয়া হয়, দেখবেন অঙ্গ প্রত্যঙ্গগুলো এইভাবে টান ধরে, হয় না? শিরা উপশিরাগুলো যেন কষে আসে, আর যখনই কষে আসে তখন মানে জোর দিয়ে এক ধরনের রস পড়তে থাকে, রস টপ টুপি টুপি রস পড়ে, আর রস যত পড়ে আগুন তত উত্তপ্ত হয়, দেখেছেন তো? যদি দেখার অভিজ্ঞতা না থাকে তাহলে মোমবাতি আছে, দেখেছেন? মোমবাতি, মোমবাতি জ্বালিয়ে দেবেন, দেখবেন আগুন জ্বলে যাবে আর সাইড দিয়ে একরকম রস নিচে পড়বে, ওটা মনে করে নিতে পারে। মৃত মানুষ জ্বালানোর পর সেটা পুড়ালে তার দেহ দিয়ে খসে খসে গলে গলে এক ধরনের পানি প্রবাহিত হয়, নিঃসৃত যে পুজ রক্ত প্রবাহিত হয়, দুর্গন্ধ জাতীয় কিছু প্রবাহিত হয়, সেটা আপনার সামনে পেশ করা হবে, চলো পিপাসা দূর কর। এর নাম হলো তিবানাল খাবার। এটা কারা পান করবে? দুনিয়ায় যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তার। এবার ঠিক করে নেন, এবার ঠিক করে নেন যে আমি এটা করবো কিনা। সব বাজে কথা যে আপনার পেট ফুলে যাচ্ছে, আপনার টয়লেট ক্লিয়ার হয় না, আমার অমুক হয় না তমুক হয় না, আমি তো বলছি আপনার ছোট খোদা ডাক্তারবাবু যদি কাল বলে দেয় তোমার অবস্থা অত্যন্ত খারাপ, তুমি আর একদিন পান করলে তুমি যা মানে মৃত্যুবরণ করবে, ও মৃত্যুর ভয়ে ছেড়ে দেবে, ও তখন সব ক্লিয়ার হবে। কিন্তু প্রভু যে কথা বললেন, প্রভুর নির্দেশে ছাড়বে না। যাক আমি ওটা বলতে চাইনি, কথা প্রসঙ্গে এসে গেল, কেনই বা বললেন, কি দরকার ছিল এটা বলার, না শোনাটাই ভালো ছিল, যেটাই মনে করেন আল্লাহ মাফ করুন, আমি শুধু এতটুকুই বলছি আমার ভাইরা, আল্লাহর রাস্তে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আপনি কটাকার নেশা জাতীয় দ্রব্য পান করেন? মুশরিকিনে মক্কার কাছে যখন প্রথম প্রস্তাব এসেছে, ইয়াস আলু নাক আনিল খাম, হে নবী আপনি বলে দিন খাম এটা ভালো জিনিস নয়, নেশা জাতীয় দ্রব্য এটা ভালো নয়, তবে এর মধ্যে কিছু উপকার রয়েছে। সাহাবা কেরামরা অপকার বাদ দিয়ে উপকার নিয়ে বলছে, আল্লাহ বলেছেন অপকার বেশি তবে উপকার আছে, তো আমরা উপকার তো নিতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা এত বেশি পরিমাণ মানুষ তার মধ্যে নিযুক্ত ছিল যে আল্লাহ সুবহানাহু তাআলা একটু চতুরতা অবলম্বন করে দ্বিতীয় পদক্ষেপে আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে এই সমস্ত মানুষেরা তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, হে আমার সাহাবারা, লা তাকরাবুস্সালাহ ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নামাজের ধারে কাছে যাবে তখন যেন নেশা জাতীয় দ্রব্য পান করে এখানে এসো না। যখন নামাজ পড়তে যাবে তখন নেশা জাতীয় দ্রব্য পান করো না। তখন সাহাবা কেরামদের মধ্যে কেউ কেউ বলা শুরু করলো যে না এখন উপায় আছে, নামাজের বাইরে তো পান করতে পারবো, নামাজে না হয় পারবো না কিন্তু বাইরে তো করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় পদক্ষেপে একেবারে হারাম নির্দেশনা দিয়ে দিলেন, ইসলাম ইয়াল্লাযীনা আমানু, হে ওই সমস্ত মানুষেরা তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, মনে রাখো ইন্নামাল খাম, অবশ্যই অবশ্যই নেশা জাতীয় দ্রব্য, রিজসুন নাপাক, মিন আমালিশ শয়তান, শয়তানের আমলের অন্তর্ভুক্ত, ফাজ্জাতানি বুহ, এর থেকে পরেজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। আরো মনে রাখো ইন্নামাল খামরু আল মাইসির, অবশ্যই অবশ্যই মদ এবং জুয়া কি করে জানো, আইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা আল বাগজা, দুনিয়ার মধ্যে যত হিংসা হাসাদ ফাসাদ হয়, যত ঝগড়া হয় যত বিবাদ হয়, সব বিবাদের মাথায় হলো এই নেশা জাতীয় দ্রব্য। এটা যদি না থাকতো তাহলে মানুষে ভাইয়ে ভাইয়ে বিবাদ হতো না,
ঝগড়া হতো না, হিংসা বিচ্ছেদ হতো না, সবটার মূল হলো এটাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এর থেকে হেফাজত দান করো, আমিন। হ্যাঁ আমার মায়েরা, আপনারা যখন আছেন, আপনাদের বলি, আপনি আপনার স্বামীর বিরুদ্ধে জিহাদ করেন, একটা শাড়ি না দিলে যেমন পিছনটা ঘুরিয়ে অন্যদিকে ফিরে শুয়ে থাকেন, আপনি তো একবার বলতে পারেন, একবার বলতে পারেন, তুমি যদি নেশা জাতীয় দ্রব্য না ছাড়ো তাহলে আমি তোমার পাশে যাও, এর চেয়ে বড় জিহাদ নেই। না, বেশি করলে ছেড়ে দেবে, এত সহজ, একটা স্বামী তার স্ত্রীকে এত সহজে ছেড়ে দেয়। আরে আমাদের হানাফি হাজরাতরা, তারা আহলে হাদিসদের কোনো ফতোয়া মানে না, কিন্তু বউ কি করে ফেরত নিতে হবে এর জন্য আমি সপ্তাহে সপ্তাহে লিখিত ফতোয়া দেই, প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে লিখিত ফতোয়া দেই। ফতোয়া দিয়ে দিয়ে আমার ওই ফাইলটা তো ওটা হয়েছে, শুধু বলে ভাইজি সাহেব ফিরে তো নেওয়া যাবে, আমি জানি, আর আপনাদের ধর্মটা সত্যি একদম বাস্তব ধর্ম শেখায়, তা আপনি একটা লিখে দেন না, নইলে আমাদের মহিষাবরা কী কী বলবে আবার তার ঠিক নেই। এত সহজ ব্যাপার যে স্বামী বউ ছেড়ে দেবে, ও শিক্ষা দেওয়ার জন্য দুদিন মুখটা ঘোরান। আরে আল্লাহ নবীর স্ত্রীরা বয়কট করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাপড় চায়, জামা চায়, অন্য কোনো কথা শুনতে চায় না, বাড়িতে খানা নেই, চুলো জ্বলে না, বউরা ওদিকে হরতাল করে বসে রয়েছে, কি করা যায়? আল্লাহ নবী চিন্তিত বসে রয়েছেন দরজার কাছে, আবু বকরকে খবর পাঠিয়েছেন, উমারকে খবর পাঠিয়েছেন, তোমার মেয়েরাও হরতাল করেছে। কিছু ব্যক্তিরা দরজার কাছে এসেছে ফতোয়া জিজ্ঞাসা করতে, চিন্তায় চিন্তিত বিভোর হয়ে বসে রয়েছে। আরে ফতোয়া জিজ্ঞাসা করছে, আমি এখন ঘর সামলাতে পারছি না, এরা এদিকে হরতাল করে বসে রয়েছে, ইউনিয়ন করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে আসলেন, এসে মেয়েকে ধরে গলাটা ধরে ভিতরে নিয়ে গেলেন, কি বাবা মধু কি হয়েছে, তুমি আল্লাহর নবীকে কষ্ট দিচ্ছ? কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, দরজা খুলে দেওয়া হলো, ওমর তো এসে আর কোনো কথা নেই, চুলের মুঠোটা ধরলে হাফসার উইটা আনা শুরু, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে কষ্ট দিচ্ছ তুমি, কোনো কথা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রীদের মধ্যে আয়েশাকে হামসাকে কিছুদিনের জন্য নিয়ে চলে গেলেন। আবু বকর বুঝাচ্ছেন, আয়েশা তুমি দুনিয়া চাও না আখেরাত চাও, দুনিয়া চাও যদি দুনিয়া তুমি নাও, আর যদি আখেরাত চাও ধৈর্য ধারণ করো, নবীকে কষ্ট দিও না। আয়েশা বলছেন, না আমি আখেরাতই নেব, তবে অন্য স্ত্রীরা যেন না জানে, আমি যে এটা বলেছি এটা যেন অন্য কেউ না জানে। পরপর পরপর জিজ্ঞাসা করা হলো, সবাই বলছে আয়েশা কি বলেছে, আয়েশা যা বলেছে আমাদের ওই চাই, বুঝতে পারেননি? এটা হলো দুনিয়ায় একজন পিতা হিসাবে সন্তানের বোঝানোর একটা বার্তা, আর স্ত্রী হরতাল করেও স্বামীকে যখন মানে এই ধরনের কিছু মানে হেরাকল বলে না গেরাকলে ফেলতে গিয়েছে, তখন তার কাছে রয়েছে উত্তম নসিহা। এই নসিহা যদি আমরা সামনে রাখতে পারি, শুধুমাত্র একটা কথা বলুন, কিছুই বলতে হবে না, আখেরা আখেরাত। আমি আমার স্ত্রীর সঙ্গে কোনো রকম অশান্তি অশান্তি তো হতে পারে, আমি যদি একটা কথা বলি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর কিছু না। আরে আল্লাহকে ভয় করো কথাটা যখন আসে না, সবারই মনে কিছু গুবুত গুবুত করে। ও ব্যবসার মাল কিনতে যায় বলি মাদ্রাসার মাল, কোনো জায়গায় যায় বলে মাদ্রাসার বলো। তা আমি দেখেছি সে জীবনে যদি পশ্চিমমুখ না হয় তারপরেও সে হতে বলে না মাদ্রাসার তালি একটু, ঠিক আছে আমি একটু ছাড় দিচ্ছি। কেন করে? স্বর্গে যাওয়ার ইচ্ছা সবার আছে, জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই কাজগুলো করতে হবে। আর গার্জেন হিসাবে আমার বড় মেয়েকে বোঝানোর জন্য একটা একটা কথা বলবো, একটা হাদিস বলবো, বলে আমি আমার বক্তব্য শেষ দিকে চলে যাই। আমি প্রায় বলি মহিলা ইস্তেমাও আমি বলার চেষ্টা করি, আর মা বোনেরা এসেছে বলে আমি কথাটা বলছি, না হলে এই প্রসঙ্গ না। এটা আপনার সন্তান বিথারি হাই স্কুলে যায়, হাবা হাকিমপুর হাই স্কুলে যায়, আপনার 8 বছরের মেয়েটা কি 10 বছরের মেয়েটা স্কুলের পোশাক পরে যাক, আমি একবারও বলছি না যে স্কুলের কোনো সিস্টেম বহির্ভূত কাজ এরা করুক, না আমি একবারও বলব না, আপনার সন্তানটা স্কুলের যে ড্রেস আছে সেই ড্রেসটা পরে যাক,
তার সঙ্গে যে উন্নাটা দিয়ে দেওয়া ছিল সেই উন্নাটা মাথা আর বুকের সঙ্গে একটু যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে কি খুব খারাপ হবে, খুব অন্যায় হবে? কি মনে হয় আপনাদের? ওই মেয়ের নামাজ কবুল হবে না যে সাবালিকা হয়েছে কিন্তু বুকে দোপাট্টা নেই, মাথায় দোপাট্টা নেই। এটা তো বিশ্বাস করি, যদি এতটুকু না করতে পারি তাহলে আমার সন্তানের জন্য আমি তো দায়ুস হয়ে মরব। এইটা কি ভয় করেন? পাঁচ অক্তের মুসল্লি নামাজ পড়ে কিন্তু সন্তান স্ত্রী এমন ভাবে চলে যে দায়ুস হওয়া ছাড়া আর কোনো লাইন নেই। আসলে দায়ুসের সংজ্ঞাই জানে না, বোঝে না। শুনুন, আপনারা তো মেয়ে বিয়ে দিলে মনে করেন খালাস, ও জামাই যা পেয়েছি না বিশাল ব্যাপার, আমার জামাইটা সত্যি শোনো আর চার জামাই। হ্যাঁ, ওইটা আমার ছেলের ক্ষেত্রে আসলে বলে ছেলে বৌমার কাছে বিক্রি হয়ে, মানে উল্টো সিস্টেমটা। ওটা আমার বলার বিষয় নয়, যেদিন বলবো ভালো করেই বলবো। জামাই সোনার চার জামাই, শুধু একটা কথা মনে করুন, আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রী নাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা। দুনিয়ায় আদম আলাইহিসসালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি আসবেন সমস্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিটার নাম বলতে পারবেন কে বলেন? কিয়ামত হওয়া পর্যন্ত, মানে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ব্যক্তির আগমন ঘটবে, নবী হোক এমনি যে কেউ হোক না কেন, সবচেয়ে উত্তম ব্যক্তিটার নাম কি? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো সন্দেহ আছে? নেই। আচ্ছা, আদম আলাইহিসসালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবীদের পরে, মানে নবীদের এটা একটা আউট করে দিলাম, নবীদের পরে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তির নাম কি কি বলবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, তাহলে সবচেয়ে উত্তম নবী এবং সাধারণ মানুষের মধ্যে উত্তম ব্যক্তির নাম হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবীদের পরে সবচেয়ে উত্তম ব্যক্তির নাম কি বললাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আদম আলাইহিসসালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে উত্তম মহিলার নাম বলতে পারবেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তাহলে সবচেয়ে উত্তম ব্যক্তি সম্মুখে সাধারণদের মধ্যে উত্তম ব্যক্তি, সবচেয়ে উত্তম মহিলাকে সামান্য একটা অন্যায়ের জন্য সাজা দিচ্ছেন। সাজাটা একটু শুনুন, বিবাহিত মেয়ে, মেয়ে বিয়ে হয়ে গেছে, কার সাথে বিয়ে হয়েছে? দুনিয়ার সবচেয়ে উত্তম ব্যক্তি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিয়ে হয়েছে। মেয়ে যুদ্ধের ময়দানে যাবে তার পূর্বে হার হারিয়ে ফেলেছে, যে কোনো মূল্যে হারটা হারিয়ে গেছে, এখনো পর্যন্ত অজুর আয়াত অবতীর্ণ হয়নি, নামাজের সময় হয়ে গিয়েছে, অজুর আয়াত তায়াম্মুমের আয়াত অবতীর্ণ হয়নি, নামাজের সময় হয়ে গিয়েছে, এমন একটা জায়গায় হারের অপেক্ষায় সব বসে আছে সেখানে তার আশেপাশে কোথাও পানি নেই। মুনাফেকদের মধ্যে একটা দল দৌড়াতে দৌড়াতে আবু বকরের কাছে গিয়েছে, আবু বকর তোমার মেয়ে আয়েশার জন্য আমরা নামাজ পড়তে পারছি না, তুমি জানো কত বড় অন্যায় কাজ করেছে তোমার মেয়ে, নামাজ ইবাদত থেকে আমাদেরকে দূরে রেখেছে। আবু বকর সোজা চলে আসলেন, এসে যে অবস্থায় আবু বকর ওখানে এসেছেন তখন আল্লাহর নবী আয়েশার উরুতে মাথা দিয়ে শুয়েছিলেন। আবু বকর যখন এসছেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন কে? আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু ওদের শিকায়তের কারণে আয়েশা নিজে হাদিস বর্ণনা করে বলছেন, আমার আব্বা আসার পর আমাকে কনুই দিয়ে এমনভাবে মারলেন, যদি আল্লাহর নবী আমার উরুতে শুয়ে না থাকতেন আমি কোথায় গিয়ে পড়তাম তা ঠিক ছিল না। কে মারছেন? দুনিয়ায় সাধারণ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মারছেন। কাকে মারছেন? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহিলাকে মারছেন। কার সামনে মারছেন? নবী এবং সাধারণ মানুষদের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে মারছেন। কখন মারছেন? দিনে দুপুরে মারছেন, হাজার হাজার সাহাবিদের সম্মুখে মারছেন। কি অন্যায় ছিল? হার হারিয়ে ফেলেছ, তোমার জন্য এতটা লোক নামাজ পড়তে পারছে না, বুঝতে পারেননি? আর আমাদের মেয়েরা, আমাদের মেয়েরা বাপের মুখ কালো করে দিচ্ছে তাও বাপ কিছু বলে না,
যে বেচারা কোনের টাকা নেয়নি ওই দুনিয়ায় সবচেয়ে হতভাগা। এ হারামখোর ছোটবেলা থেকে তো ফিক্সড করে রেখেছিল, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মেয়ের নামে ফিক্সড করা ছিল। নতুন সেই আকিদায় আশা বা দাঁড়িয়ে রাখা দুটো যুবক, তারা বিয়ে করার সময় টাকা নেয়নি, এটাই ছিল তাদের অন্যায়। সামান্য একটু ওকে টাইট দিতে গিয়ে ও বাপকে বলেছে, আব্বু আমার টাইট দেয়। আর এর হারামের টাকা জমা করা রয়েছে বলে এ আর কোনো কিছু না দেখে ডাইরেক্ট বলছে, চলে বিয়ে দিয়ে দেবো অন্য জায়গায়। হাজার হাজার ছেলেরা অপেক্ষা করছে, হচ্ছে না হয় না? কথা বড় তেতো, কথা বড় টপ, কিন্তু বাস্তবটার সঙ্গে একটু মিশান, মিলিয়ে দেখেন যে বেচারা কি খারাপ কথা বলছে। আমার সঙ্গে এমনটা হয়নি, কিন্তু আমি বলছি কেন এটাই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে হেফাজত দান করুন, যদি কারোর সঙ্গে হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং এর থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। সর্বশেষ উঠবেন না, উঠবেন না ভাই, আপনারা বুঝতে পারছি যে হয়তো ভালো লাগছে না। আচ্ছা আর কি বলবো কি না, আমি শেষ করে দেবো। আচ্ছা সর্বশেষ চারটা বিষয় বলে আমি আপনাদের 10 মিনিট সুযোগ দিয়ে দেবো। সর্বশেষ হলো আগামীকাল ঈদ মিলাদুন নবী, আবুল বাশার বলছিলেন বা আমাদের খুতবাগুলো আপনারা দেখে নেবেন, সেখানে পর্যালোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আগামীকাল ঈদ মিলাদুন নবী, নবী সাল্লাহ সাল্লামের জন্মদিনের খুশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জীবনের কোনো একদিন যদি এর মধ্যে নেকি নিহিত থাকতো তাহলে সাহাবা কিরামদের কি বলতেন না, বলতেন না যে আমার জন্মদিনটা পালন করো? আমার কথা বুঝতে পারেননি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী হলেন তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম আইডিয়া, নমুনা। সেই নবীর জীবনী যখন অধ্যয়ন করছি 63 বছর জীবনে, সে কোনোদিন হ্যাপি বার্থডে মানায়নি, তাহলে নিশ্চিত তার মধ্যে নেকি থাকলে তিনি মানাতেন? যদি তিনি মানানো নিজের হ্যাপি বার্থডে মানাবে লজ্জা লজ্জে নাকি এমন বলবেন? নাউজুবিল্লাহ। তারপরে আমি মেনে নিলাম, আপনার যুক্তির কাছে আমি মাথা নত করলাম। আল্লাহ নবীর দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছরের খিলাফত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের খিলাফত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরের খিলাফত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছরের খিলাফত, কোন একদিন এই 28 বছর 26 বছরের খিলাফতে কোন একদিন মানিয়েছেন? এখানেও আমি ছেড়ে দিলাম, 111 হিজরি পর্যন্ত চলা সাহাবা কিরামদের জীবনী, 111 হিজরির মধ্যে কোন সাহাবী কোনদিন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের বা নিজেদের কোনো জন্মদিন পালন করেছেন? একটা সহি হাদিস তো দিতে পারবেন না, যদি একটা জয়ীফ হাদিস থাকে তাও দেন, আমি মেনে নেব। আমাদের সমাজ যে দ্বিধা বিভক্ত, কখনো আবু হানিফার নাম করে, কখনো মালিকের নাম করে, কখনো শাফির নাম করে, কখনো আহমদ ইবনে হাম্বালের নাম করে। ইমামে আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে, মৃত্যুবরণ করছেন 150 হিজরিতে, ইমামে মালিক জন্মগ্রহণ করছেন 93 হিজরিতে, মৃত্যুবরণ করছেন 179 হিজরিতে, ইমামে শাফি জন্মগ্রহণ করছেন 150 হিজরিতে, মৃত্যুবরণ করছেন 204 হিজরিতে, ইমামে আহমদ ইবনে হাম্বাল জন্মগ্রহণ করছেন 179 হিজরিতে, মৃত্যুবরণ করছেন 246 হিজরিতে। এই 246 হিজরির মধ্যে কোনোদিন কোনো ইমাম আল্লাহ নবীর জন্মদিন পালন করেছেন? একটা খাতায় যদি সাদা খাতায় লিখাটা দিয়ে বলেন অমুক বলেছে, আমি মেনে নেব। 400 বছর অতিবাহিত হয়ে গেল, 400 বছর অতিবাহিত হওয়ার পরও যদি এটা আমি খুঁজে না পাই, তারপরে কেউ যদি এসে বলে এর মধ্যে নেকি লেখা রয়েছে, তাহলে তার মধ্যে নেকি আশা করলে কি আপনি নেকি পাবেন? সহিহ মুসলিমের হাদিস, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দুন, এমন কোন আমল যে আমল তোমরা করছো সেই আমলের মধ্যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নির্দেশনা যদি না থাকে তাহলে সেটা বাতিল। আল্লাহর নবী সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, আল্লাহর নবী সোমবারে রোজা অবস্থায় রয়েছেন। সাহাবা কিরামরা জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী আপনি রোজা অবস্থায় আছেন? হ্যাঁ আমি রোজা অবস্থায় রয়েছি, কারণ আজকের দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে সোমবারের দিন জন্মগ্রহণ করাটা তার কাছে ফজিলত মনে হয়েছিল, তাই তিনি স্পষ্ট করেছিলেন যে আজকে তোমরা চাইলে রোজা রাখতে পারো।
আর নির্দিষ্ট তারিখটা তাহলে মর্যাদা রাখলো না। আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন কবে এ ব্যাপারে তো ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আল্লাহ নবী মারা গেছেন 12ই রবিউল আউয়াল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বুঝতে পারেননি, কালকে হলো 12ই রবিউল আউয়াল। এই যারা আনন্দ করছে ওরা এটা জানে যে আমরা বলছি যেদিন জন্মগ্রহণ করেছে সেদিনই মারা গেছে। আল্লাহ নবী যেদিন মারা গিয়েছেন সেদিনের অবস্থাটা একবার শুনুন, আমি ইমোশনাল কিছু বলছি না, শুধু সেদিনের অবস্থাটা শুনুন। আল্লাহ নবী সর্বশেষ জেহরিরা নামাজ পড়েছেন, জেহরি মানে উচ্চস্বরে কেরাত বিশিষ্ট নামাজ, সেটা হলো বৃহস্পতিবারের দিন সন্ধ্যাবেলা মগরিবের নামাজ। সেই নামাজের শেষ রেকাতের কেরাতে আল্লাহ নবী বলছেন ফাবে আইয়ে হাদিসিম বা আদাহু ইউমিনুন, এই এত কিছুর পর তোমরা আর কোন হাদিসের অপেক্ষা করছো যার উপরে তোমরা ইমান আনবে, মানে সব কমপ্লিট। আল্লাহ নবী আর নামাজ পড়তে আসতে পারেননি। সোমবারের দিন সকালবেলা আল্লাহ নবীর শরীর আরও অধঃপতন, আরও ক্ষতির দিকে, এমত পরিস্থিতিতে সাহাবা কারামরা মসজিদের একিনারা থেকে ওকিনারা দৌড়ে বেড়াচ্ছেন, ইফরাতাফরি করছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুতে আল্লাহ নবী মাথা দিয়ে রয়েছেন, সবাই আল্লাহ নবীকে ঘিরে রয়েছেন, শ্বাসকষ্ট হচ্ছে। কিছুক্ষণ পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র শালা আব্দুর রহমান ইবনে আবি বকর আসছেন। আসার পর যখন আল্লাহ নবীকে দেখছেন আল্লাহ নবী ওই মৃতপ্রায় অবস্থায় চোখটা একটু খুলে উপর দিকে তাকিয়ে দেখছেন আব্দুর রহমান ইবনে আবু বকর, সে মিসওয়াক করছে। আল্লাহ নবী মিসওয়াক করতে খুবই ভালোবাসতেন, তাই আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল চোখের ইশারায় বারবার যেন বুঝাতে চাইছেন যে আমি একটু মিসওয়াক করতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারে, আল্লাহ নবী ইসলামকে বলছেন আল্লাহ নবী আপনি কি মিসওয়াক করবেন, তখন আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারাতান বলছেন আমি মিসওয়াক করব। আল্লাহ নবীর মিসওয়াক দিও হলো, কিন্তু নাড়াতে পারছেন না, কোন রকম হিলাতে পারছেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আলি নোহা আমি কি ওটাকে একটু নরম করে দেব, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করে বলছেন হ্যাঁ আমাকে নরম করে দিও হোক আমি আর চাবাতে পারছি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের মুখ দিয়ে নরম করে দিলেন, আমত পরিস্থিতিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দেওয়ার পর একবার কি দুইবার হেলানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি আর কিছুই করতে পারলেন না। কিছুক্ষণ পর আল্লাহ নবী দুনিয়া থেকে একেবারের মতো বিদায় নিলেন। সাহাবা কেরামরা একে নারা থেকে ওকে নারা দৌড়াচ্ছেন, কারোর মুখে কোনো কথা নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে তরবারি নিয়ে বলছেন কোন ব্যক্তি যদি বলে মুহাম্মাদের মৃত্যু হয়েছে তাহলে আমি তার আমার তরবারি দিয়ে দুই গর্দানকে আলাদা করে দেব। অন্যদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুর ব্যাপারে বলা হয়, সাদ বিন আবি আকাসের ব্যাপারে বলা হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনু মসজিদের মধ্যে এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে যেন একটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে, কোনো হেলদেল নেই। কিছুক্ষণ পরে জোহরের সময় হয়ে গেল, আজান দিতে বলা হচ্ছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনু রাজি হচ্ছেন না, আমি যার উদ্দেশ্য করে আজান দিতাম আমি আজ কিভাবে আজান দেব, না আমি আজান দিতে পারবো না। অনেকেই বুঝিয়ে যখন বেলালকে বললেন বেলাল তুমি আজান দাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনু দাঁড়িয়ে গেলেন, সবার বলার কারণে দাঁড়িয়ে শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বলতেন আল্লাহর নবীর দিকে ইশারা করতেন, যখন আল্লাহর নবীকে আর দেখলেন না তখন বেহুশ হয়ে পড়ে গেলেন। এই ছিল সাহাবা কেরামদের অবস্থা 12ই রবিউল আউয়াল তারিখে। আর আজ রাস্তায় ডিজে বাজিয়ে লাইটিং করে আনন্দ করে লাফিয়ে কুদে আপনারা নবীর ভালোবাসা দেখাতে চাইছেন, নেকি কুড়াতে চাইছেন, নেকিকে একত্রিত করে জান্নাতে যেতে চাইছেন, এটা কি ছিল 12ই রবিউল আউয়ালের ঘটনা? হে আল্লাহর বান্দারা, এক কথায় আপনাদেরকে বলি, অমুসলিমদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথা একটা উঠেছিল, আমার ইচ্ছা ওটাও হয়েছিল যে কথাগুলো বলি। আজ আমাদেরকে পাঞ্জাবি দেখলে কারোর কারোর চুলকানি হয়, আদৌ তারা ইসলাম জানে না, যে ইসলাম কি মানবতা শেখায় সেই মানবতাটা তাদের জানা নেই। অমুসলিমদের সঙ্গে ভালো ব্যবহার অবশ্যই আপনারা করবেন, আপনাদের বাড়ির পাশে যে অমুসলিম বোনেরা রয়েছে ভাইয়েরা রয়েছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াবেন। এর অর্থ এটা নয় যে তাদের পুজোতে গিয়ে প্রসাদ না খেলে মানবতা রক্ষা হয় না, এর মানে কিটা? এই আমাদের মধ্যে অনেক ভাইজানেরা ফতোয়া জিজ্ঞাসা করার টাইম আর পায় না, ঠিক 40-এর দিন মানে বিহাই মশাই মারা যাওয়ার 39 দিনের রাত্রে ফোন করবে, ভাইজি সাহেব সে মেয়েটা তো দিয়েছিলাম আপনি তো সব বোঝেন, যদি কাল না যায় তোর উপর অত্যাচার হবে।
মানে ওই 40 দিনের জন্য যেতে হবে, এটা হলো মূল টার্গেট। আমি আবার ঠাট্টা করে একটু বলি, আচ্ছা আজকে তো 2 কিলো মিষ্টি কিনে নিয়ে চলে যেতে পারতেন, গিয়ে বলতেন যে আমার কালকে একটু কাজ আছে আমি আসতে পারবো না তাই আজকে চলে এসেছি, আর দেখি তোমরা কালকে কাজটা মিটিয়ে নাও আমি পরশুদিন বা তারপরের দিন চলে আসবো, এটা তো বলবে না। ও এই জন্য বলবে না, ওর নাক ডুবিয়ে খাওয়ার প্রয়োজন তাইও বলবে না। প্রসাদ খেতে হবে তার তো মানে নয়, আমার অমুসলিম ভাইদের সঙ্গে আমার যতটা দিওয়ার আমি সবটাই দেব, কিন্তু এর অর্থ এটা নয় যে তাদের অনুষ্ঠানে গিয়ে আমি মাতামাতি করব, তাদের জবাইকৃত কোনো মাংস আমি খাবো না, এটা নয়। আল্লাহর নবী অমুসলিমের বাড়িতে খেয়েছেন, আপনি খান, তারা যদি না বোঝে তাদেরকে বোঝান, ইসলাম প্রকৃত যে মানবতা শেখায় সেই মানবতার ইতিহাসগুলো তুলে ধরুন। আমি তো প্রায় খুব জোর গলাতে বলি, আরে মানবতা শেখাতে আসছো তোমরা, একজন ব্যক্তি পিঁয়াজ খাবে রসুন খাবে, পিঁয়াজ খাওয়া হালাল রসুন খাওয়া হালাল, তারপরেও আল্লাহর নবী বলছেন তোমরা রান্না করে খাও, কাঁচা পিঁয়াজ খেয়ে কাঁচা রসুন খেয়ে মসজিদে যেও না, কারণ তুমি মসজিদে গিয়ে যখন সূরা পড়বে তোমার মুখ দিয়ে একটা দুর্গন্ধ বাইর হতে পারে, পাশের ব্যক্তির কষ্ট হতে পারে, এই কষ্টটা ইসলাম বরদাস্ত করেনি। তাদেরকে মানবতা শেখাবেন, তায়েববাসীদের অত্যাচার এমন হয়েছে, আর আজকে নবী সাল্লামকে নিয়ে যারা কটুক্তি করে আমরা টায়েব জ্বালাই, টায়েব জ্বালিয়ে কি হবে, নবী সাল্লামের কটুক্তিকারীদের হত্যা করতে হবে, এ ব্যাপারে আল্লাহ সমাধান দিয়েছে, তাদের দুনিয়ায় বেঁচে থাকার অর্ডার নেই। তাই বলে আপনি হত্যা করবেন, আপনি তাহলে মক্কার ইসলামই জানেন নি, গণতান্ত্রিক ভারতবর্ষে আপনি আইন হাতে তুলে নিতে পারেন না, অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তাদের মাইন্ডের পরিবর্তনকারী আল্লাহ, তাদের হিদায়ত দেওয়ার মালিক আল্লাহ, অতএব আপনি সরকারের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নিতে পারেন না। মক্কার ইসলাম না বুঝার কারণে এই ভুলগুলো হয়ে থাকে। তাই সর্বশেষ আমি এই কথাগুলো খুব এই জন্যই বলছি যেটা নিয়ে আমাদের মধ্যে অনেক যুবকের ভুল ধারণা রয়েছে। তাই আমি বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জিবরিল আমিনকে পাঠিয়ে বলেছিলেন, হে জিবরিল তুমি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো, তিনি যদি একবার বলেন তাহলে আমি এই 2 পাহাড়ের মধ্যে তাদেরকে পিষে মেরে দেব। আল্লাহ নবী কি বলেছিলেন, আল্লাহুম্মা হাদে কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার এই কওমকে তুমি হিদায়ত দান করো, এরা আমার সাদা মাটা কথা বুঝতে পারেনি। তবে আমি আশা করি এর পরের প্রজন্ম এরা না পরিবর্তন হলে এদের পরের প্রজন্ম তারা পরিবর্তন হবে। আচ্ছা কোনো লড়াই করতে হতো, কোনো যুদ্ধ করতে হতো, কোনো বন্দুক ধরতে হতো, মুসলমান পাঞ্জাবি দেখলে চুলকানি হয় ট্রেস্ট মনে হয়, বন্দুক আছে যে চাকু আছে কিছু আছে মনে হয়, এরকম কিছু করতে হতো, শুধু নবী একবার বলতেন হ্যাঁ উড়িয়ে দাও পাহাড়ের মধ্যে পিষে দাও। যে নবী এটা করলেন না তার মাননেওয়ালারা এই বিশ্বাসে বিশ্বাসে কীভাবে হতে পারে, এই বিশ্বাস তাদের কীভাবে হতে পারে। আল্লাহ নবী মসজিদে নববীতে যখন মুশরিকদের সেই অত্যাচারীদেরকে ধরে রাখা হয়েছে তাদের সঙ্গে কী ব্যবহার করেছিলেন, মেহমানদের সঙ্গে কী ব্যবহার করেছিলেন, এসব বিষয়গুলো একটু তুলে ধরুন তাদের কাছে, তাদের সুখে তাদের পাশে দাঁড়ান, তাদের দুঃখে তাদের পাশে দাঁড়ান, তাদের ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে যতটা হোক সহযোগিতা করুন, প্রতি পদক্ষেপে তাদের সঙ্গে সহযোগিতা করুন। কিন্তু 2 ক্ষেত্র, একটা হলো তাদের অনুষ্ঠান, আর 2 নম্বর হলো তাদের জবাইকৃত মাংসটা খাবেন না। শুধু তাদেরই বলবো কেন, আজকে ওই ধরনের অনুষ্ঠান যারা এই আমাদের কলেমাধারীরা করছে তার থেকেও দূরে থাকুন। আল্লাহ হেদায়ত দান করুন, আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। বলার অনেক কিছু ছিল, পর্যায়ক্রমে কথা উঠেছে সেটা বলে দিয়েছি, কিন্তু যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আমি আর আসিনি, কারণ টাইমটা পেরিয়ে গিয়েছে, 8:30 ছিল সর্বশেষ টাইম, আমি আর এগিয়ে যেতে চাই না। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, খুব সংক্ষেপে যদি 2-1টা প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে বলতে পারেন।